এই জন্য বলি বন্ধুরা, কোন মেয়েকে বিবাহ করবে এখান থেকে একটু ইঙ্গিত বের করে দিই, যে মেয়ের ভিতরে ছয়টা গুণ পাবে, কয়টা গুণ? ছটা গুণ। ছটা গুণ পেতে হবে মুসলিমা তিন, মুমিনা তিন, কনিতা তিন, তাইবা তিন, আবিদা তিন, সাইহা তিন, সঙ্গীবা তিন, আবকার। এক নম্বর বন্ধুরা, হে যুবক ভাইরা, তোমরা যখন বিবাহ করবে, কোন মেয়েকে বিবাহ করবে, যে মেয়ের ভিতরে ছয়টা গুণ পাবে, এক নম্বর হল মুসলিমা তিন, তুমি যদি মুসলমান হও মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। দুই নম্বর হল মুমিনা তিন, মেয়েটা মোমেনা কিনা খবর নেবেন। মোমেনা মেয়ে ছেলে হতে গেলে তিরিশটা গুণ লাগবে, কটা? তিরিশটা গুণ বিশিষ্ট মহিলাকে বলা হয় মোমেনা মেয়ে, যাকে তাকে মোমেনা মেয়ে বলে না। বোরকা পরলাম, বোরকা পরে খুব পর্দা করলাম, বোরকা পরে সিনেমার হল থেকে বেরোচ্ছে, বোরকা পরে সিনেমার হল থেকে বেরোচ্ছে, দেখেছে কিরকম পর্দা, মারাত্মক পর্দা। এ পর্দা না জর্দা কেউ নিজেও জানে না। চলেন, এক নম্বর মুসলিমা তিন, মুমিনা তিন, অনিতা তিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নিতে হবে, খবর নেবেন। ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি খবর নিয়ে পান ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে, তাহলে আপনার কপালটা ভালো হতে পারে, আপনার বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করতে পারবে, সম্ভাবনা আছে। আর যদি খবর নিয়ে দেখেন 100% বন্ধু, যে ওই তোমার প্রেমিকা তার বাপ আর মাকে কোনো পাত্তাই দেয় না, খবরদার, ও যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওর পিছনে ছোটো না, তোমার লাইফটাই গরবাদ হবে। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না আর তোমার বাম্মার পাতে ভাত দেবে, এ আশা তুমি ভুলেই যাও। এবার আসছি চার নম্বর। ও আমার যুবক ভাইরা মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, দেখি রাতের বেলা গেই একদম ফেসবুক, ইউটিউব, টুইটার করবে, দেখি আমার প্রেমিকা। আবার অনেকে দেখি এইটা শোনার পরেই কয়েকটা ছেলে কমেন্ট করে বলে, হুজুর আমি আমার প্রেমিকাকে বলেছি সোনা এই ছটা গুণ তুমি তৈরি করো, আমার বাপ ওয়াজ শুনে এসছে, আমার ছেলেও ওয়াজ শুনেছে, ছেলের বাপ ওয়াজ শুনছে, দুজনে ওয়াজ শুনছে। ছেলের বাপ মনে করছে যে আমার বউ মাথার এই ছটা গুণ হুজুর বলেছে আছে কিনা দেখবো, এখন বাড়িতে গিয়ে বলেছে এই বাবা শোন, বৌমা করবি ঠিকই, যেখানকার মেয়ে আনবি কোনো দরকার দেখবো না, মেদিনীপুরের মেয়ে আনবি, বাঁকুড়ার মেয়ে আনবি, কোনো অসুবিধে নেই, আদিবাসী আনবি কি মানে ভালোবাসী আনবি, দেখার দরকার নেই, ছটা গুণ যেন থাকে, মারুফ সাহেব বলেছে। এবার ওর প্রেমিকাকে বলছে সোনা তুমি যা করো করো, প্রেম করো আর যাই করো, ছটা গুণ তোমার যেন থাকে। বন্ধুরা চলো, তাহলে এক নম্বর হলো কি মুসলিমা তিন, মুসলমান হতে হবে তুমি যদি মুসলমান হও। দু নম্বর মোমিনা তিন, মোমেনা হতে হবে তুমি যদি মোমিন হও। তিন নম্বর অনিতা তিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। চার নম্বর তাইবা তিন, মেয়েটি তৌবাকারী কিনা খবর, তার কারিনী কিনা খবর নেবেন। তৌবাকারিনী মানে অনুশোচনাকারিনী। দেখবেন অনেক মেয়ে ছেলে আছে, তাদেরকে যদি কোনো ভুল করে তারা, তাদেরকে যদি বলেন এই তোমার এটা ভুল হয়েছে, এক শ্রেণীর মেয়ে আছে দেখবেন সঙ্গে সঙ্গে মেনে নেয়, হ্যাঁ আমার ভুল হয়েছে, চেষ্টা করব আগামীতে যেন না হয়, এই জাতের মেয়েটা একটু ভালো মতো। আর এক শ্রেণীর মেয়ে আছে দেখবেন যদি ভুল করে, আর আপনি যদি তাকে ভুলটা ধরিয়েছেন, যদি বলেন এটা তোমার ভুল হয়েছে, কী বলবে জানেন? তুমি আমার থেকে বেশি জানো, তুমি আমার থেকে বেশি বোঝো না, আমি যা করেছি ঠিক করেছি, ওরা সব বোঝে আমরা কিচ্ছু বুঝি না, বুঝতে পারছেন? আর একটা আসছি আবিদাতি, এবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটির চরিত্র ঠিক আছে কিনা খবর নেবে। কেন বললাম, হয়তো শুনতে বন্ধুদের খারাপ লাগছে, আমার বোনেদের শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো, টুকটাক একটু এক্সপিরিয়েন্স তো থাকবেই। উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা প্রেম করলো, সে প্রেমটা চললো কলেজের ঢোকা পর্যন্ত, আউট। কলেজটা পাশ করলো একটা ধরলো, আউট। এমএতে গেল আর একটা ধরলো, আউট। তারপরে বিএড করতে গেল আর একটা ধরলো, ওইটাই মনে হয় লাস্টে ঠেকে গেল। বন্ধুরা ভাববেন আবিদাতি, এবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। এবার আসছি ছয় নম্বর সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে, মেয়েটি রোজাদার কিনা খবর নেবেন। কেন? জি, কারণটা কি, আপনার স্ত্রী যদি রোজাদার হয়
যে ব্যক্তি রোজা করে, যে পুরুষ মহিলা রোজা করে, জানবেন সেই মানুষটা গরিবের অভাবটা বুঝতে পারে, ঠিক না বেটি? তো যে মেয়ে ছেলে রোজা করবে সে অভাব জিনিসটা বুঝতে পারবে। তোমার স্ত্রী যদি রোজাদার হয়, তোমার বাড়িতে এসে কোনো কারণে যদি দুই দিন রান্না না হয়, তাহলে দেখবে কষ্টটা সহ্য করে থাকতে পারবে, আশা করা যায়। আর যদি রোজাদার না হয়, দেখবেন আপনি বিবাহ করার পরে দুই দিন রান্নার যদি ডিস্টার্ব হয়েছে, মুখের সামনেই বলে দেবে, খাওয়াতে পারবে না তো বিয়ে করেছিলে কেন, একটু মাথায় রাখুন। এই ছটা গুণ বিশিষ্ট মহিলা লাস্টে বলা হয়েছে, সাইয়ে বাতেও আবকার, সে বিধবা মেয়ে হতে পারে বা কুমারী মেয়ে হতে পারে। অনেক স্বামী মেয়ে ছেলে আছে, বিবাহ হয়েছে, সেই মেয়ে ছেলে স্বামী মারা গেছে, হতে পারে সে মেয়ে, অসুবিধা নেই। অনেক মেয়ে ছেলে আছে কুমারী মেয়ে, বিবাহ হয় নাই, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কুমারী বিধবা কাকে বলে, আর খুলে বলতে হবে না। চলুন, এবারে বালাম এবনে বাউরা করেছে কি, ওনার স্ত্রী বলছে কী হয়েছে নিশ্চিতা, কী হয়েছে, এসে দিয়ে গেছে ভালো লোক, তোমার খুব আল্লাহওয়ালা হয়ে গেছে, ঠিক আছে আমি ওদের সঙ্গে কথা দিয়েছি দোয়া করতে হবে, ব্যাস। উনি দোয়া করবেন না আর স্ত্রী ছাড়বেন না, ব্যাস। আর মাঝে মাঝে ওরা এসে ওই মহিলাকে বালাম এবনে বাউরার স্ত্রীকে বলছে, কই আপনি বলেছিলেন দোয়া করতে, কই আপনি বলেছিলেন, ব্যাস। একদিন করলো কি, আল্লাহর কাছে হাত তুললো, যেই হাত তুলেছে সতী শ্রোতামণ্ডলী, সুরায় আরফের মধ্যে আছে, ফামাসালোহো কামাসানিনে কালবে, একেবারে আল্লাহ পাক জীবটা টেনে নাভি পর্যন্ত করে দিয়েছে। ওই বালাম এমনে বাউরা অত বড় একজন আলেমের, কিছু বুঝতে পারছেন আমার কথাটা, জীবটাকে টেনে নাভি পর্যন্ত করে দিয়েছে, ফামাসালুহু কামাসালিল কালবে, কালবন মানে কুত্তা, কুকুরের মতো তার জীবটা করে দিয়েছে আল্লাহ পাক, অত বড় একজন আলেমের, চিন্তা করতে পেরেছেন? এখানে বোঝাতে চাইলাম কি, আল্লাহর নবীদের বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি কোনো কথা বলে, মনে রাখবেন সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত তো পড়বেই পড়বে, এবং তাকে যারা সমর্থন করবে ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদের উপরেও আল্লাহর গজব পড়বে। এখান থেকে বোঝা যায় আল্লাহ পাক তার, আল্লাহ পাকের নিকটবর্তী হলেন তার রসুলগণ নবীগণ, জোরে বলুন। এই জন্য পৃথিবীতে যত নবী রসুল এসেছেন, নবীদের মতো কষ্ট পৃথিবীর কোনো মানুষ পায়নি আর পাবেও না, আর কষ্ট করেও নি আর করবেও না, সম্ভব নয়। আদম থেকে শুরু করে আর আপনার মুহাম্মদ সাল্লাম পর্যন্ত আদম নবী কী কষ্ট করেছে, সে কষ্টের কষ্ট সম্পর্কে আমরা কিছুই জানি না, কিছুই জানি না। আমরা অনেক সময় এতগুলো মানুষ আপনারা বসে আছেন, খাওয়াবার মালিক কে, জোরে বলুন, তাই জোরে বলুন কে, তা আমি বসে আছি, আল্লাহ খাওয়াক, মারাত্মক প্রশ্ন করলাম কিন্তু। এবার ঘটনাটা বলি, আদম আলাইহিস সালাতুস্সালামের একদিন ক্ষুধা পেয়েছে, তা আদমকে আদম আল্লাহকে বলছে, আল্লাহ আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আল্লাহ বললেন তুমি খাবার তৈরি করো, খাবার তৈরি করেছে। খাবার তৈরি করার পরে খাবারটা কোনো কারণে পাহাড়ের নিচেই চল পড়ে গেছে, ব্যাস। আদম বলছে, আল্লাহ তৈরি করলাম, এখনও তো কাজ কমপ্লিট হয়নি, তলায় চলে গেছে। আল্লাহ বললেন তলা থেকে তুলে আনো, তুলে এনেছে, তুলে এনে যখন গালে দিচ্ছে না, গা থেকে ঘাম বেরোচ্ছে, কী বললাম, ঘাম বেরোচ্ছে। আল্লাহ বললেন, আদম আমি আল্লাহই খাওয়াবো, বসে থাকলে তোমার গালে ঢুকিয়ে দেবো না, এইরকম পরিশ্রম করে আমি আল্লাহ তোমাকে খাওয়াবো, জোরে বলো। আজকে আপনারা কষ্ট করে বসে আছেন, পরিশ্রম করেন বলেই আজকের আল্লাহ আপনাদের দেবে, আপনি যদি পরিশ্রম না করেন কোনো দিন আপনি পাবেন না। ছোট্ট একটা প্রশ্ন করি, আমার জীবনে একটা ঘটনা বলি আপনাদের বাস্তব অভিজ্ঞতা, আমি তাবিজ করি না, সত্য কথাই আমি না।